তিনটে বাজে, তুই এত রাতের বেলা জেগে জেগে কি করছিস? আমি তো মুভি দেখছিলাম, কিন্তু বাইরে কি একটা আওয়াজ হলো, আমি গিয়ে দেখি পিয়ারা গেছে। পিয়ারা গেছে? তো তুই এত রাতে কি করতে গেছিলিস? পিয়ারা গেছে একটা ভূতের পা। এই তুই কি দেখতে কি দেখেছিস? এই ঘুমিয়ে পড় তো, আমাকে ঘুমাতে দে প্লিজ। তুই একবার গিয়ে দেখ না দিদি। আমি কি ভয় পাই নাকি? চল গিয়ে দেখি, চল। তুই যা, আমি যাবো না, তুইও চল। কোথায় কি? তুই চোখ খুলে দেখছিস তো? আরে আমি চোখ খুলেই দেখছি। আরে কিছুই তো নেই, তুই কি দেখতে কি দেখেছিস? চল ঘুমাবি, স্বপ্ন টপ্ন দেখেছিস বোধহয়। আরে না না না, তুই আমার কথা বিশ্বাস কর, ভূত কিচ্ছু হয় না বোন। আরে ইঁদুর হবে। আমি ঠিকই বলেছি, শাট আপ। তুই আমায় মুখ করলি বন্ধু। দেখে নাও দেখে নাও, ছেলে মেয়েদের জন্ম নিয়ে কি লাভ, দেখে নাও। উপরে একটা ভূত ঢুকে গেছে। কি বলিস রে? রাম 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 রাম। গাছটাতে ছাদে উঠে গেছে। আরে ভূত তোর কিছু নয়, পাড়াতে কিছুদিন ধরে খুব চুরি হচ্ছে, নিশ্চয়ই ওই চোরটা ঢুকেছে। চোর? হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। আগে তুই যা মান, তুই গিয়ে সদর দরজাটা বন্ধ করে আয়। তোমরা সবাই একটু চুপ কর। চোর বেটা জানে না আমি কে। বাবা আমাদের বাড়িতে তো নেম প্লেট নেই, চোর জানবে কি করে? রেডি মান্তু? রেডি বাবা। রেডি পাপা? রেডি রিকপন বাবা। রেডি পুতনা? একদম একদম রেডি স্টেডি গো। এই বেলুনটা নিয়ে এখন ঘুরিয়ে ঘুরিয়ে মাথায় মারবো না, একদম মাথা খুলিতে দু আধখানা হয়ে যাবে। পাটটা হেডশট। জানে না আমি কার মেয়ে, জানিস মান্তু? হ্যাঁ জানে জানে, তোমার বাবা তো ডাকাত দলে সর্দার ছিল। তুমি আমার বাবাকে ডাকাত বললে? তোমার মা কি? তোমার মা কি? একটা গেছো বাদর কথা কার গাছে গাছে ঘুরে বেড়ায়? মা ওটা বাদরি হবে। বাবা দেখো চোরের কি সাহস, আমি দরজায় দাঁড়িয়েছি, দরজায় ধাক্কা মারছে। মনে হয় না ওর কাছে মানে বন্দুক আছে। তাহলে বরঞ্চ আমি বেলুনটার বদলে চাকতিটা নিয়ে আসি, একেবারে উড়ন চাকতির মতো ছুড়ে মার। কোনো খুনি করো না বাবা, জেলে কিন্তু টিভি টিভি নেই। কখন শুরু হবে? ফোনটা তো তিনবার স্ট্যান্ডবাই হয়ে গেল। মাত্র আর একটাই প্ল্যান আছে, মান্তু দরজাটা কি খুলবে, আমি গিয়ে চাদরটা চাপা দেবো, আর তোমরা সবাই মিলে দৈত্য মাদম মারতে হবে, তবেই একমাত্র হবে। রেডি সবাই?